বিভাগীয় গণসমাবেশ ঘিরে এরই মধ্যে সিলেটের সমাবেশস্থল আলিয়া মাদ্রাসা মাঠে আসতে শুরু করেছে বিএনপি নেতাকর্মীরা। শামিয়ানা টানিয়ে মাঠেই রাত যাপন করেছে অনেকে। মঞ্চ নির্মাণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকাল সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ নিয়ে আরও জানাতে আলিয়া মাদ্রাসা মাঠ থেকে যোগ দিচ্ছেন প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, সমাবেশ নিয়ে বিএনপির প্রস্তুতি সম্পর্কে জানতে চাই, সার্বিক বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি সেটিও জানাবেন আমাদের। এই আলিয়া মাদ্রাসায় কিন্তু তাদের মঞ্চ নির্মাণের কাজ মোটামুটি শেষ পর্যায়ে, বেশ বড় মঞ্চ তৈরি করেছেন। এছাড়াও মাঠকে মাঝখানে রেখে এই মাঠের ঠিক চতুর্দিকে ঠিক এমনভাবেই আসলে বিভিন্ন ইউনিট আপনারা দেখতে পাচ্ছেন। মৌলভীবাজার জেলা বিএনপির একটি ইউনিট এখানে শামিনাটা নিয়ে তাদের কর্নার তৈরি করছে। এভাবে এর পাশে বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠন রয়েছে, তারাও কিন্তু অনেকগুলো ক্যাম্প তৈরি করেছেন এবং সেখানে তারা রাতের বেলা রান্না বান্না করে গতরাত খাওয়া দাওয়া করছেন। এখনও চলছে কোথাও রান্না বান্নার প্রস্তুতি, এখানে দুপুরে তারা খাওয়া দাওয়া করবেন। অর্থাৎ এই সমাবেশকে ঘিরে এরই মধ্যে আসলে বিভিন্ন জেলা উপজেলা সহ বিভিন্ন ইউনিট থেকে সাধারণ যারা তাদের কর্মী সমর্থক তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং এখনও আমরা খবর পাচ্ছি বিভিন্নভাবে তারা আসার চেষ্টা করেছেন। তবে এরই মধ্যে সিলেট বিভাগের তিনটি জেলা মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে এবং আগামীকাল সিলেটে পরিবহন ধর্মঘট। সব কিছু মিলিয়ে বাস চলাচল বা সেই যোগাযোগটা আসলে বলা যায় একেবারেই প্রায় বন্ধ হয়ে গেছে। সব মিলিয়ে আসলে এই সমাবেশ, বিভাগীয় গণসমাবেশকে ঘিরে আসলে বিএনপি নেতাকর্মীদের যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন হয়েছে এবং কেন্দ্রীয় নেতারা আসলে কিছুক্ষণ পরপরই এখানে আসছেন। গতকালও সারাদিন ছিলেন, আজও সকালে এসে স্থানীয় নেতারা পরিদর্শন করেছেন, বিকেলে কেন্দ্রীয় নেতারা এখানে আসবেন এবং তারা তাদের ভাষ্য মতে তারা বলতে চাইছেন যেহেতু আলিয়া মাদ্রাসার মাঠ অনেক বড়, এখানে 4 থেকে 4.5 লাখ তাদের কর্মী সমর্থকের সমাগম হবে এবং তারা যে বার্তাটি দিতে চাইছেন যে আগামী সরকার পরিবর্তনের যে আন্দোলন তারা শুরু করেছে সে আন্দোলনে শান্তিপূর্ণভাবে এই সমাবেশগুলো সম্পন্ন করবেন এবং গণতান্ত্রিক পন্থায়। তবে আওয়ামী লীগ নেতারা যারা রয়েছেন তারা জানিয়েছেন যে আসলে শান্তিপূর্ণ সমাবেশে তাদের আপত্তি নেই, তবে যদি জনস্বার্থ বিরোধী কিছু হয় সেক্ষেত্রে তারা আসলে বসে থাকবেন না, সেখানে প্রতিহত করা হবে। সব কিছু মিলে এই হচ্ছে পরিস্থিতি, আগামীকালকের জন্যই অপেক্ষা করছেন সিলেটের নেতাকর্মীরা। নিশ্চয়ই সেই সম্পর্ক সংশ্লিষ্ট সব তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নেব।